মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো এখন বাজে বেলা 9টা মতো, আজকে ছিল শনিবার, তো আজকে বরের অফিস ছুটি ছিল, তাই ভেবে বরকে দেখো আলু ভাজা বেগুন পড়া দিয়ে পান্তা খেতে দিয়েছিলাম। মেয়েও তার সঙ্গে বসে বসে খাচ্ছিল, আমিও ওদের সঙ্গে সঙ্গে চা আর আলু ভাজা মুড়ি খেয়েছিলাম। হঠাৎ করে বরমশাইয়ের ফোন এলো কি অফিস যেতে হবে, তো বরমশাই তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো। দেখো মেয়ে তো তাকে যেতেই দিবে না, তো প্রথমে মেয়েকে আদর করতে হলো খুব, তারপরে তার যে তার বাবার সঙ্গে সে ভিডিও বানাবে, তো তার বাবার সঙ্গে এই গানের ভিডিওটা করেছিল। তো দেখো বরমশাই ওই গানটা ভুলভাল করে গাইছিল, তো ভিডিও করছিলাম। অফিস যখনই বেরোবে মেয়েকে মোটামুটি দোকান থেকে ঘুরিয়ে আনতে হয়, কারণ রোজ যে দুধ প্যাকেট আনতে যায় ওটা তো একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। তো মেয়েকে নিয়ে যায়, তো যেদিন দুধও আনতে হয় না ওই দিনও ওকে দোকানে নিয়ে যেতে হয়। তো যাই হোক, বরমশাই তো অফিসে বেরিয়ে গেল, তো বরের বন্ধুরা কয়েকজন বাড়িতেই ছিল। তো আমি কি করলাম, নিজে একটু সবজি টবজি কেটে সয়াবিনের তরকারি বানিয়েছিলাম। তারপরে ভাবলাম শুধু সয়াবিনের তরকারি করব, তাই একটু বাঁধাকপি কেটে বাঁধাকপি ভেজেও ছিলাম। বরও বলেছিল যে অফিস থেকে খেতে আসবে, তো ওর জন্যও রান্না করেছিলাম যে ও এসেও খেয়ে নেবে, কিন্তু অফিস থেকে ফোন করে বললো কি আজকে আর খেতে যাব না, আমি এখানে যাই হোক করে খেয়ে নেব। তো যাই হোক, ওখানে হয়তো অফিসে কিছু খেয়ে নিয়েছিল, তো আমি এখানে দেখো সয়াবিনের তরকারিটা এখন রান্না করছি। রান্না করতে করতে মেয়েকে অনেকবার করে দেখতে হচ্ছে যে ও কী দুষ্টামি করছে না করছে। তো রান্না করতে করতে এসেই যখন দেখি করছো তুমি এখানে, শোনো মা কী কাটছো, বোতলের চাপাগুলো কী করেছো তুমি, খুলে দিয়েছো না? আচ্ছা, রান্না করবে এই জন্য কাটছো, কী রান্না করবে তুমি? আচ্ছা, আলুর ঝোল। তো সয়াবিনের তরকারি তো হয়ে গেছিলো, তারপরে এই বাঁধাকপিটা ভাজবো বলে রসুনটা একটু থেঁতো করে নিয়েছিলাম। আর বাঁধাকপির ভাজাতে একটু রসুন থেঁতো করে দিলে খেতেও ভালো লাগে আর সেন্টটাও ভালো ওঠে। বাঁধাকপিটা ভাজতে ভাজতে মেয়েকে স্নানটা করিয়ে দিয়েছিলাম, তো ও একাই গাটা মুছে নেয় এখন, তো ওকে গামছা দিয়েছিলাম। তবে কি মাথাটা তো আর ভালোভাবে মুছতে পারে না, ও রোদে গিয়ে একটু বসছিল, কিন্তু রোদ ভালোভাবে ছিলই না, একটু একটু ছিল। তাই কি করলাম, লেপটাকে তুলে নিলাম, তারপরে ওই দেখো জোর করে কোলে নিয়ে ওর মাথাটা ভালোভাবে মুছিয়ে টুছিয়ে দিয়ে ওকে জামাটা পরিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে এখন এমন হয়ে গেছে, আমাকে জামা পরাতেও দেয় না আর গা মুছতেও কিছু করতেই দেয় না, ও একার কাজ একাই বেশিরভাগটাই করে নেয়। আর জানো তো বন্ধুরা, আমি এখন বরের বন্ধুদের রুমে থাকি, এতজনের রান্না হয় বলে আমি খুব একটা রান্নাও করি না। অনেক দিন পরে আজকে রান্না করেছিলাম, মনে মনে ভাবছিলাম রান্নাটা কেমন হয়েছে না হয়েছে কি জানি, খেতে পারবে কি না পারবে, এই ভেবে ভয়ে ভয়েই রান্নাটা করেছিলাম। তো যাই হোক, রান্না হয়ে গেছিলো, এবার আমি স্নান করতে যাব। স্নান করে নিয়েছো? প্রচুর ঠান্ডা লাগছে তোমাকে? খুব ঠান্ডা লাগছে, ঠিক আছে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর ঠান্ডা লাগবে না, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে একসঙ্গেই খেতে বসেছিলাম, তাই লুকিয়ে লুকিয়ে এইটুকু ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়ার শেষে বরমশাই বলেছিল মেয়েকে এই ডাবটা খাইয়ে দিতে, তো দেখো দুজন মিলে ওই ডাবটা খাচ্ছিলাম। তো ঠিক মতো পানিপে খেতে পাচ্ছিল না বলে মেয়ে এই জন্য গ্লাসে ঢালতে গিয়ে গ্লাসটা এরকম ভর্তি হয়ে যেতে মেয়ে কীরকম খাচ্ছে একবার দেখো। তো তারপরে মা মেয়ে মিলে ঘুমিয়ে গেছিলাম, উঠেই মেয়েকে একটা আপেল খেতে দিয়েছিলাম। দেখো আপেলটা কীরকম খেয়েছে, পুরো যেন একটা ইঁদুর খেয়েছে দেখলে মনে হবে, এইরকমই খেয়ে প্রায় দিনই এরকম ফেলে রেখে দেয়, তারপরে আমাকে খেতে হয়। ওই আপেলটা খেয়ে দেখে মেয়েকে না দেখতে পেয়ে ছাদে উঠে চলে যাই, যখন দেখি না মেয়ে ছাদের উপরে খেলাধুলা করছে আর বরের বন্ধুরা মিলে ওই গাছপালাগুলো পরিষ্কার করছিল। হঠাৎ মেয়ে ওইখানে ঘোরাফেরা করতে করতে একটা কুমড়ো গাছে পা দিয়ে দেয়, তারপরে বেরোতে গিয়ে গাছটা ছিঁড়ে যায়। তারপরে দেখো ওই গাছটা নিচে নিয়ে এসে রেখে দিলাম, কারণ আমাদের রাত্রে হয়তো দরকারই হতে পারে। তো তারপরে দেখো শনিবাজারের দিকে বেরিয়ে পড়েছি, এখন প্রায় বিকাল 6টা মতো বেজে গেছে। তো বরমশাইকে ফোন করে বলতে বললো যে তোমরা বেরিয়ে চলে আসো, আমিও অফিস থেকে বেরিয়ে যাবো একটু পরে। তো এবার দেখো আমরা শনিবাজারে চলে গেছি, কারণ পরের দিন এক জায়গায় যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে। আমার তেমন একটা ভালো সোয়েটার নেই, সব বাড়িতে থেকে গেছে, এখানে নিয়ে আসা হয়নি, তাই সোয়েটার নেবো বলেই বাজারে গিয়েছিলাম। তারপরে দেখো আমার বোন একটা ছোট্ট গোপাল ঠাকুর রেখেছে, তো এই গোপালের জন্য একটা ড্রেস নেবে বলে এই দোকানে ঢুকেছিলাম, তো গোপালের জন্য একটা ছোট্ট ড্রেস কিনেছি। তারপরে দেখো তো আমার দুটো সোয়েটার নেওয়া হয়ে গেছিলো, তারপরে মেয়ের জন্য একটা সোয়েটার নেবে বলে এই দোকানে এসেছি,
দেখো শোন, আমার পাপা এই সোয়েটারটা পরিয়ে দেখছে যে সোয়েটারের সাইজটা ঠিক আছে কিনা। আমার কালারটা ভালো লাগছিল, কিন্তু আমার বর্মশাই নাকি কালারটা তেমন ভালো লাগেনি, তো এই জন্য সোয়েটারটা নেওয়া হয়নি। তো পরের দিন নেবো বলে আর নেওয়া হয়নি, তো বাড়ি চলে এসেছিলাম। তো আসার পথে খুব খিদে লাগছিলো, বর্মশাইকে বলতেই দেখো এই মোমোটা কিনে দিয়েছিল, তো মোমোটা খেয়েই বাড়ি চলে এসেছিলাম। দেখো এই দুটো সোয়েটারই নিয়েছিলাম, আরও অনেক কিছু নিয়েছিলাম। তো বাড়ি এসেই দেখো আমি জিনিসপত্রগুলো গুছিয়েছিলাম, আমার সঙ্গে মেয়েও লেগে গেছে। তুমি গোছাচ্ছ ওগুলো, এইগুলো গুছিয়েছো তো? আচ্ছা, এখানে সব গুছিয়েছো তুমি? জানো তো বন্ধুরা, সোনা মায়ের এইসব কাজকর্ম দেখলে মনে হয় যেন আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন প্রায় 9টা মতো বেজে গেছে, তো আমরা খেতে যাব। তো আজকের রান্না হয়েছিল, আমরা যে বাজারে চলে গেছিলাম, তো বরের বন্ধুরা ওই কুমড়ো ডাঁটা তার তরকারি করে রেখেছিল, তো ওই তরকারিটা দিয়েই আজকে ভাত খাওয়া হবে। আর হয়তো দুপুরের কোনো তরকারি আছে, তো ওটা দিয়েই রাতের খাওয়া হয়ে গেছিলো। তো অনেকেই ভাবে যে আমি এখানে আছি মানে খুব ভালো মন্দ করে খাই, কি ভালো মন্দ খাওয়া হয় এখানে, কিন্তু মোটেও না, আমি সেই রকম ভালো মন্দ করে খাই না, যখন যেটা পাই সেটাই আমি খেয়ে নিই। তো দেখো এই জিনিসগুলো কয়েকবার শনিবাজারে গিয়ে গিয়ে এইগুলো নিয়ে এসেছিলাম, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।